বড়দিনের মজা উপভোগ করতে এবারও লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড় পার্ক স্ট্রিট জুড়ে ভিড়ের বহর দেখে বন্ধ করে দেওয়া হয় অ্যালেন পার্ক তবে পুলিশ মানুষের আগ্রহ বুঝতে পেরে ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট চত্বর পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকলেও একাধিক জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে যার ফলে পার্ক স্ট্রিটের ওপর দিয়ে কোনো ধরনের যান চলাচল ওই ভিড়ের সময়ে বন্ধ রাখা হয় পুলিশের পক্ষ থেকে দেখা গেল বড়দিন উপলক্ষে সোমবার একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন এরই ফাঁকে কেউ কেউ আবার পার্ক স্ট্রিট হয়ে অ্যালেন পার্কে যাওয়ার চেষ্টায় থাকলেও তাতে সফল হতে পারেননি তার সবচেয়ে বড় কারণ সেই আকর্ষণীয় অ্যালেন পার্কটি পুলিশের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে কেননা ভিড় যেভাবে বাড়ছিল তাতে খারাপ কিছু ঘটলে এমন ভালো দিনে সকলেরই মন খারাপ হয়ে উঠত তবে হেঁটে যাতায়াত করতে কোনো বাধা ছিল না কারোরই কলকাতার মধ্যে অথচ সব ভিড় যেন চুম্বকের মতো টেনে এনেছে পার্ক স্ট্রিট তার আকর্ষণীয় পরিবেশ উপহার দিয়ে কত ধরনের আলোর মালা ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে এক কথায় আলোর বর্ণালী যেন ভেসে উঠেছে চারদিকে যেন মোহময়ী রূপের সম্ভার যেন কোনো রূপসীকে আরো ভালো করে প্রাণ ঢেলে সাজানো হয়েছে কত ধরনের আলোর রঙ মানুষের চোখকে যেন স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে অনেকে বলছেন পার্ক স্ট্রিট মানে পার্ক স্ট্রিট বড়দিনে এক জুরি মেলা ভার সঙ্গে থাকা অ্যালেন পার্ক ও বন্ধ করে দেওয়া হয়েছে ভিড়ের হাত থেকে বাঁচতে আর পার্ক তো নাম বদলে গিয়ে হয়েছে মাদার টেরিজার সরণী বলা যায় কলকাতা মহানগরের অন্যতম প্রধান রাস্তা এটি যদিও অনেক আগে এই রাস্তাটি বেলিং গ্রাউন্ড রোড নামে পরিচিত ছিল এই রাস্তা দিয়ে এক সময় সাহেবদের সবাধার নিয়ে যাওয়া হতো কিন্তু রাস্তাটির নাম যত বদলানোই হোক না কেন পার্ক স্ট্রিট নামটি আজও মানুষের মনে গেথে আছে সেই সাথে এখানকার বড়দিনের আকর্ষণ থেকে মানুষ আজও পারেনি সরে থাকতে আর এই রাস্তার পাশে কলকাতার কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও প্রতিষ্ঠান অবস্থিত যার মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটি সেন্ট জেভিয়ার্স কলেজ সেভেন ডে এবং সকলেই চার্চ জানেন ব্রিটিশ আমল থেকেই কলকাতার বিলাস কেন্দ্র হিসেবে পার্ক স্ট্রিট সুপরিচিত সে কারণে আজও পার্ক স্ট্রিট দর্শন ছাড়া কলকাতা ভ্রমণ অসম্পূর্ণ বলেই মনে হয় আবার এবছরও মুখ্যমন্ত্রী ক্রিসমাস উৎসবের উদ্বোধন করেছিলেন এই অ্যালেন পার্ক থেকে আর পার্ক স্ট্রিট ও এলেন পার্কের সামনে ক্রিসমাস উপলক্ষে কোনো খাবারের স্টল রাখা হবে না বলেই আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মানুষ শুধু আনন্দ করতেই আসবেন এখানে উপভোগ করবেন এখানকার পরিবেশ তাই সারা রাতের মজা নিলেন লক্ষ লক্ষ মানুষ মানুষের ঢল যেন কোনোভাবেই কমেনি যত রাত বেড়েছে ততই ভিড়ের ছবি জেগে উঠেছে এত রকমারি আলোর ডেকোরেশন যেন দুর্গাপুজোর আলোকসজ্জাকেই হার মানিয়ে দিয়েছে ওই ভিড় অল্পবয়সী ছেলে মেয়েদের মধ্যেই ছিল অবশ্য মাঝবয়সীরাও এসেছেন তা লক্ষ্য করা গেছে এমন কেউ কেউ এসেছেন যারা অনেক বছর ধরে এখানে আসছেন তাদের সংখ্যাও কম নয় ছোটরাও এসেছে বড়দের হাত ধরে এমন অনেক কাপল এই প্রথম এসেছেন পার্ক তাদের তো দারুণ ভালো লেগেছে সব মিলিয়ে সমগ্র কলকাতায় বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের জন্য বিকল্প নেই এই সময়টায় অনেকেই কলকাতায় বেড়াতে গিয়ে থাকেন তাদের একটা ইচ্ছে তারা পূরণ করেন এই পার্ক এসে কেননা বড়দিনে পার্ক জমজমাট আলোর মেলা উপভোগ না করলে দিনটি যেন বৃথা মনে হয় কলকাতায় থেকে কেউই চান না বড়দিন পালনে পার্ক স্ট্রিট মিস করতে তবে ডিসেম্বরের শেষ কয়েকটা দিন ধরে থাকবে এই সব ঝলমলে আলোকসজ্জার পরিবেশ তাই বড়দিনে সেটা দেখা না হলেও বাকি দিনগুলির মধ্যে একদিন এখানে এলেই আপনি মুগ্ধ হয়ে উঠবেন এবং মনে হবে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে আলোর বর্ণালী দিয়ে